সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের রাজনৈতিক সংকট প্রশমনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে যে রাজনৈতিক সংকট শুরু হয়েছে তা কোনোভাবেই কমছে না, বরং পরিস্থিতির আরও অবনতি হতে শুরু করেছে। ইমরান খানকে হত্যার জন্য গুলি করা হয়েছে, হত্যা চেষ্টা ব্যর্থ হলেও ইমরান খানের পায়ে চারটি গুলি লেগেছে। এই ঘটনার পর রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহরে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ করেছে। এদিকে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। সরকারের এসব সিদ্ধান্তে ইমরান খানের জনপ্রিয়তা আরও বেড়েছে, তবে বিশ্লেষকরা বলছেন চলতি মাসে পাকিস্তানের পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। নতুন একজন সেনাপ্রধান শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নিয়ে তিনি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল সহ সরকারকে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে পারেন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হাসপাতাল থেকে দেয়া এক ভিডিও বার্তায় ইমরান খান অভিযোগ করে বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১১ দলীয় জোট, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর কিছু ক্ষমতাধর কর্মকর্তা একজোট হয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় তার সরকারকে উৎখাত করেছে এবং এই চক্রই তাকে হত্যার চেষ্টা করেছে। जो कवर अप करने के लिए अब ये जो ये मेरा भी ये असैसिनेशन अटेम्प्ट कवर अप कर रहे हैं और आप भी कर रहे हैं, वो कह रहे हैं कि जी वो कोई जाली वीडियो है, जी वो कोई फेक वीडियो है। आजम स्वाती के पास ओरिजिनल वो आई हुई है, जिधर से वो भेजी गई है, जिस नंबर से भेजी गई है, उनके पास वो पूरी वो वीडियो है जिसके अंदर वो दिखाया जा रहा है और वो फेक नहीं है। इमरान खान जादेर विरुद्धे अभियोग करेछेन তারা সবাই অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। শাহবাজ শরীফ এবং তার মন্ত্রিসভা উল্টো অভিযোগ করেছেন যে ইমরান খান পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সেই শীতল যুদ্ধকালীন সময় থেকে মিত্রতা চলে আসছে, ইমরান খান সেই সম্পর্ক ধ্বংস করে দিচ্ছেন বলে অভিযোগ করছেন তারা। তবে ইমরান খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সপক্ষে পাকিস্তানে ব্যাপক জনসমর্থন রয়েছে। তার সমর্থকরা বেশ কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করছে। সরকার এবং সামরিক বাহিনী ইমরান খান আর তার দল তেহরিক ই ইনসাফ বা পিটিআইয়ের সাথে যে আচরণ করছে তাকে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের অন্যতম শহর ফয়সালাবাদে পিটিআই সমর্থকরা রানা সানাউল্লার বাড়িতে হামলা করেছে। রানা সানাউল্লা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরান খান তার উপর হামলার সাথে জড়িত হিসেবে যে কয়েকজন ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন তাদের মধ্যে সানাউল্লার নামও রয়েছে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে। পাকিস্তানের রাজনীতিতে এটা একটা নতুন বাস্তবতা, কারণ দেশের ভেতরে সামরিক বাহিনী সবসময় ক্ষমতাধর হিসেবে পরিচিত। অন্যদিকে ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বহু নজির রয়েছে। ১৯৭৯ সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করেছিল তখন পাকিস্তানকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। আবার ৯/১১ সন্ত্রাসী হামলার পর ওয়াশিংটন যখন আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতের সিদ্ধান্ত নেয় তখনও তারা পাকিস্তানের সহায়তা নিয়েছে। তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল তারা আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে। এই দুটো বিপর্যয়কর ঘটনার আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের দুটি সরকারকে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ইমরান খান মনে করেন আফগানিস্তান ছিল আমেরিকানদের যুদ্ধ এবং পাকিস্তানকে সেখানে টেনে হিঁচড়ে নিয়ে ওয়াশিংটনের ফ্রন্টলাইনের মিত্র করা হয়েছে। এই যুদ্ধে জড়ানোর কারণে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিস্তার হয়েছে, সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে ৮০,০০০ পাকিস্তানিকে জীবন দিতে হয়েছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে বহু বিলিয়ন ডলারের। ইমরান খান তার দাবির পক্ষে প্রমাণ হিসেবে প্রায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা কথা বলে থাকেন,
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে হামলার আগে জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কি আমাদের সাথে নাকি আমাদের বিপক্ষে। প্রেসিডেন্ট জো বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন ইমরান খান ক্ষমতায় থাকলেও তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন বাইডেন। এর কারণ হল আফগানিস্তানের ব্যাপারে ওয়াশিংটনের নীতিকে ইমরান খান সমর্থন করেননি। গত বছর তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন বাহিনীকে তাড়াহুড়ো করে নির্দিষ্ট সময়ের আগেই আফগানিস্তান ছাড়তে হয়েছিল। যুক্তরাষ্ট্রের জন্য সেটা মর্যাদাকর হয়নি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে এক বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী সরে যাওয়ার পর ইসলামাবাদ মার্কিন সেনাদেরকে পাকিস্তানে ঘাঁটি স্থাপন করতে দেবে কিনা। জবাবে ইমরান খান বলেছিলেন, অ্যাবসোলিউটলি নট, বা কখনোই নয়। তার এই জবাবের পর যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের আরও অবনতি ঘটে। এই ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেই শুধু চুপ থাকেননি ইমরান খান, বরং আমেরিকার যেসব যুদ্ধে এই অঞ্চলে পাকিস্তানের নিজস্ব নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে সে ধরনের যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে কোনো ধরনের সেবা দেওয়ার বিষয়টিও তিনি নাকচ করে দেন। কবি এসা হুয়া কে এক মুলক কিসি মুলক কি জং লড়া হ্যায় উসকে লিয়ে জং লড়া হ্যায় অর ওই মুলক উসি কে উপর বমবারি কর রহা হ্যায় ইয়ে কবি হুয়া হ্যায় 2008 অর 2018 কে দরমিয়ান মে 400 ড্রোন অ্যাটাক হুয়ে পাকিস্তান কে উপর। ইমরান খান যে তিন বছর প্রধানমন্ত্রী ছিলেন এই সময়টাতে মার্কিন প্রতিনিধিরা প্রকাশ্যেই তাদের অসন্তোষ দেখিয়েছে। পাকিস্তান সরকারের প্রতিনিধিকে এড়িয়ে তারা সরাসরি ক্ষমতাধর সামরিক বাহিনীর নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছে। বেসামরিক নেতাদের সাথে মার্কিন প্রতিনিধিরা যেটুকু সাক্ষাৎ করেছে সেটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। পাকিস্তানে যেহেতু সামরিক বাহিনীর একটি শক্তিশালী অবস্থান রয়েছে, সেখানে এই ধরনের আচরণের মাধ্যমে মার্কিন প্রতিনিধিরা নির্বাচিত সরকারকে হেয় করে চেষ্টা করেছে। বাইডেন ক্ষমতা আসার পর থেকে যুক্তরাষ্ট্রের যেসব প্রতিনিধি পাকিস্তান সফর করেন তাদের মধ্যে পদাধিকারের সবচেয়ে উঁচু ছিলেন মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। 2021 সালের অক্টোবরে ভারত থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন শেরম্যান। সেখানে তিনি বলেন, পাকিস্তানের সাথে বৃহৎ পরিসরে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। আমাদের সেই সময় ফিরে যাওয়ার কোনো আগ্রহ নেই যখন ভারত ও পাকিস্তানকে আমরা সমদৃষ্টিতে দেখতাম। তাছাড়া ভূরাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় এবং চীন ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বেড়ে যাওয়ায় ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের নীতি আরও ঘোলাটে হয়ে উঠছে। $62 বিলিয়ন ব্যয়ে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করা হচ্ছে সেটা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সবচেয়ে বড় প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো ইসলামাবাদকে চীনের দিকে আরও বেশি ঠেলে দিয়েছে। এই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য যেসব সামরিক সরঞ্জাম দরকার তার প্রায় সব কিছুই সরবরাহ করছে চীন। পাকিস্তানে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর নেতৃবৃন্দ এই মনোভাবকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই শরীফ বলেছিলেন, ভিক্ষুকদের সিদ্ধান্ত দেওয়ার সামর্থ্য থাকে না। ওয়াশিংটনের ব্যাপারে ইমরান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন। তবে বর্তমান সরকার যে সকল মার্কিনপন্থী বক্তব্য দেওয়ার চেষ্টা করছে সেগুলো সবসময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতিসহ 24টি বিভিন্ন ধরনের মামলা দায়ের করা হয়েছে। যেসব সাংবাদিক ইমরান খানের বক্তব্য সমর্থন করেছেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তাবেদারির অভিযোগ করেছেন তাদের অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এদের মধ্যে সুপরিচিত এক সাংবাদিক আরশাদ শরীফকে সম্প্রতি কেনিয়াতে হত্যা করা হয়েছে। সরকারের নেয়া বেশ কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে দেশের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। IMF-এর কাছ থেকে প্রায় $6 বিলিয়ন ঋণ সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে বিদ্যুতের উপর শুল্ক ও পেট্রোলিয়ামের দামও বাড়িয়েছে। সরকারের এসব সিদ্ধান্তের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে।
সরকার যদিও আইএমএফ এর তহবিল পাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তাদের বিভিন্ন পদক্ষেপের কারণে জনগণের একটা বড় অংশই তাদের প্রতিদিনের প্রয়োজন মেটাতে পারছে না। ইমরান খানের জনপ্রিয়তা এতে আরও বেড়ে গেছে। তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন পাকিস্তানের পরিস্থিতি খুব শিগগিরই শান্ত হতে পারে। আঠাশে নভেম্বর নতুন একজন সেনাপ্রধান দায়িত্ব নেবেন। তিনি ক্ষমতাধর সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল আনবেন এবং সরকারকে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য চাপ দেবেন। ২০২৩ সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা হয়তো আরও এগিয়ে আনা হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।